ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবেছিস, অ্যাকশানটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। ভাই কী করেছে টিজারটা, বাঘার সাথে চ্যালেঞ্জ নেওয়ার আগে দেখে আয় আসল রং বাজছে। এই লড়াইয়ের শেষে চ্যাম্প সেই। হাই, আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড খাদানের টিজার নিয়ে, যারা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? যখন এই ছবিটার প্রথম ওই দেবের ফার্স্ট লুকটা রিভিল করা হয়, সঙ্গে এই সংলাপটা চলতে থাকে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, এই যে মেটা সিনেমাটিক ডায়ালগটা, তখন থেকে এই ছবিটার যে হাইপ সেটা তুঙ্গে। এবং যেরকম এই ছবিটার ব্যাকড্রপ যা যা জিনিসপত্র শোনা যায়, তো এই ছবিটা নিয়ে ক্রেজ তো ছিলই। এবার দেখুন, আমাদের এখানে যতগুলো রিসেন্ট টাইমসে বড় মেইনস্ট্রিম ছবির টিজার এসেছে বা ট্রেলার এসেছে, সেই ছবিগুলো নিয়ে আমরা এক্সাইটেডও ছিলাম, এবং সেই টিজার ফার্স্ট লুকগুলো একটা পর্যায় অবধি সত্যি খুব ইমপ্রেসিভ ছিল এবং সেগুলো প্রশংসনীয়। কিন্তু খাদানের টিজারটা মানে আমরা বাংলাতে এরকম কিছু দেখেছি বলে আমার মনে হয় না। এবং এই টিজারটা গ্র্যান্ড, মানে আমি গ্র্যান্ড বলতে দারুণ ভিজুয়ালস, সেখানে লাইটিং ভালো, ফিল লাইট দেখতে চকচকে না, এর স্কেল দেখো কতটা ওয়াইডার। দেখো ওই প্রথমে যে ব্লাস্টগুলো হচ্ছে ধুপ করে, আমি ভেবেছিলাম একটা দুটো, কিন্তু পরপর যেরকমভাবে চলে, দেন দেবের যেরকম এন্ট্রি হয় সেটা জাস্ট ফ্যাব। এবং দেবের ওই যে পোর্শনটা মুখের মধ্যে বিড়িটা ঢুকিয়ে নেয়, মানে সিটি হলে লোকে পাগল হয়ে যাবে। শেষের যে ডায়ালগটা, খাদান শ্মশান, লোকে উড়ে যাবে। আমরা বহুদিন বাংলা ছবিতে, এটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট, যে আমরা না মাস সিনেমায় ওই পাগলামিওয়ালা ডায়ালগ শুনিনি, ওরকম সিটি দেওয়ার মতো সংলাপ শুনিনি, যেটা এই ট্রেলারটার মধ্যে রয়েছে। এবং তিনটে সংলাপই জাস্ট উড়িয়ে দেওয়ার মতো। দেবের যা লুক ডিজাইন করা হয়েছে, যেরকম তার লং হেয়ার, ওই বিয়ার্ড, এবং দেখবে পায়ের মধ্যে চপ্পল পরে যেরকমভাবে আসছে, সলিড লাগে। আর অ্যাকশন সিকোয়েন্স, ওই যে গ্র্যান্ডারটা, ওই যে ওয়াইড সিকোয়েন্স, ওই যারা ট্রেন আসছে সামনে, দেব এবং যিশু বাইকে বসে রয়েছে, একদম সামনে যাচ্ছে, সিকোয়েন্স হাতুড়ি দিয়ে মারছে, কয়লা পড়বে, একজনকে মারছে, ব্লাডশেড বেরিয়ে আসছে, সিকোয়েন্স সিটি মার সিকোয়েন্স, দেখতে মজা লাগে। ওই মাস এলিমেন্টস প্রোভাইড করতে পারে, লুক অ্যান্ড ফিল কি দেখতে লাগছে। এবার এটা আমরা বলতে পারি যে এখানে যিশুর পোর্শনটা খুবই কম, ওই একটা কি দুটো জায়গায় আমরা তাকে দেখেছি ওই বাইকের পিছনে বসে থাকা, খোল করতাল বাজাচ্ছে, এবং যখন বাইকটা নামছে ওই সিকোয়েন্সটায়। তবে এটা শুধুমাত্র এই ওয়ার্ল্ডের রাস্তাটা খুললো, এটা প্রথম হিন্ট। এরপর আরও প্রমোশনের নিশ্চয়ই প্ল্যান আছে, না হলে দেবের এই ছবিটা বড়দিনে আসছে, তার আগে তার আরও একটা ছবি আসবে, কিন্তু প্রমোশন শুরু হলো খাদানের। এবং আমি বুঝে গেছি কেন তারা খাদান নিয়ে এতটা এক্সাইটেড, কেন খাদানের প্রমোশনটা এত আগে থেকে স্টার্ট করেছে। এই ছবিটার বাজেট তো 10 কোটি নয়, কিন্তু ছবিটার যে ভিজুয়ালস দিচ্ছে আচ্ছা ছবিকে হার মানায়। আর দেবকে আমার মনে হয় সুজিত দত্ত সে দেবকে বেস্ট ওয়েতে প্রেজেন্ট করেছে। এরকমভাবে দেবকে অনেকেই প্রেজেন্ট করতে পারেনি, যেভাবে এই পরিচালক প্রেজেন্ট করেছে। তো আমার তার ওপর 200% ভরসা রয়েছে, আশা করছি এই ছবিটা কিছু হবে। ব্যাকগ্রাউন্ড স্কোর, যেটা নিয়ে আমি কথা বলতে ভুলে গেছি, সেটা অবশ্যই ভালো। আগের দিন যখন অ্যানাউন্সমেন্ট আসে, ইটস মেকিং খাদান, ওটা শুনে আমাদের ভালো লাগে, এখানেও সেটা ভালো লাগে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, এই যে শ্যাম মোহন, মেবি যে যিশুর ক্যারেক্টার, তার নাম হবে মোহন। তো এই শ্যাম মোহন এই দুটো নাম কিন্তু এমন নয় যে খুব কঠিন, খুব রগরগে দগদগে নাম, ওরকম নয়। নামগুলো খুব সহজবোধ্য এবং খুব গ্রাউন্ডেড। এবার তুমি বিজয় থেকে পুষ্পা, যতগুলো আইকনিক মেইনস্ট্রিম ক্যারেক্টার আছে, নামগুলো দেখো, বেশিরভাগ ছবির নামগুলো খুব সহজবদ্ধ হয়, যাতে মাস অডিয়েন্সেস, মাসেস ভীষণভাবে রিলেট করতে পারে। এবার শ্যাম আর মোহন, এই দুটো নামের আক্ষরিক অর্থ কিন্তু কৃষ্ণ, ঠিক আছে? শ্যাম নামের অর্থ কৃষ্ণ, তোমরা জানো। মদন মোহন, সেটাও কৃষ্ণের নাম। তো এখানে নামের পিছনেও কিন্তু সেখানে একটা যথেষ্ট ভাবনা রয়েছে। আর দেখো, এই ছবিতে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার্স রয়েছে, এখানে ফিমেল লিড থেকে শুরু করে অনেকে রয়েছে যারা এই ছবির ভিলেন, বাট এখানে এই টিজারে সব কিছু দেখানো হয়নি, সম্ভব না। এখানে শুধুমাত্র দেবের ক্যারেক্টারের, শ্যামের যে অরাটা, সেটাকে ফিল করানো হয়েছে। টিজারটা ভিজুয়ালি ব্যাপক, স্কেল ওয়াইজ গ্র্যান্ড, এবং সেটা এপিক কিছু হওয়ার ইন্ডিকেশন। দেবকে চরম লাগছে, এর অ্যাকশন বাওয়ালি, এর ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাপক, এবং ডায়ালগস সিটি মার, পুরো চুমু। তা ওভারঅল এই টিজারটা জাস্ট ব্লকবাস্টার ইন এভরিওয়ে। তো আমার এই টিজারটা ব্যাপক লেগেছে। তোমরা যারা এই টিজারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অলস, বাই, টেক কেয়ার।